এই লেকচারে আমরা সাধারণ লগারিদমের পূর্ণক সম্পর্কে জানব। ধরি যে কোনো সংখ্যা 5, 2, 3, 7, একে যদি আমি বৈজ্ঞানিক আকারে লিখি তখন আমরা লিখতে পারবো 5.237 × 10³। এখন আমরা যদি দুই পাশে 10 ভিত্তিক লগ নিই তখন আমরা লিখতে পারবো log^10 অফ 5237 ইকুয়ালস টু log^10 অফ 5.237 × 10³। একে এর পরের ধাপে আমরা লিখতে পারবো, যেহেতু লগের ভিতরের সংখ্যা গুণ আকারে আছে তখন তাকে আমরা ভেঙে লিখতে পারবো log^10 অফ 5.237 প্লাস log^10 অফ 10³। আমরা জানি লগের ভিতরের সংখ্যার উপরে যদি কোনো একটি পাওয়ার থাকে বা সূচক থাকে তাকে আমরা সংখ্যাটি সামনে নিয়ে আসতে পারি। সুতরাং সামনে নিয়ে এসে আমরা পাচ্ছি log^5.237 প্লাস 3 log^10 of log^10⁻¹¹. আমরা জানি যখন লগের ভিতরের সংখ্যা এবং ভিত্তি সমান হয় তার মান 1। এর পরের ধাপে তাই আমরা লিখতে পারবো log^5.237⁻¹¹ + 3। এই 3 সংখ্যাটি হলো এই লগারিদমের পূর্ণ। এরপরে আমরা যদি আরেকটা সংখ্যা নিয়ে দেখি যেটি হচ্ছে 0.00623, একে যদি আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি তাহলে লেখা যায় 6.23 × 10³। এখন যদি আমরা দুই পাশেই 10 ভিত্তিক লগ নিই তাহলে আমরা লিখতে পারি 6 to 3 ইকুয়ালস টু log^10, ভিতরে লিখবো 6.23 × 10³। আমরা লগের নিয়ম অনুসারে যদি ভেঙে লিখি তাহলে লেখা যায় log^10 অফ 6.23 ইকুয়ালস টু, আমরা যদি লগের পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, 3 log^10⁻¹¹। যেহেতু ভিত্তি এবং লগের ভিতরের সংখ্যা সমান তাই আমরা পরের ধাপে এটার ইকুয়াল টু লিখতে পারি 1। তাহলে লেখা যায় log^6.23⁻¹¹ = +3। এখানে এই 3 সংখ্যাটি পূর্ণ। তাহলে আমরা যদি একসাথে বা একত্রে একটা কথা বলি যে যে কোনো সংখ্যা ধরি n, তাকে বৈজ্ঞানিক আকারে লেখা যায় a × 10⁻¹ হিসেবে, তখন আমরা যদি দুই পাশে 10 ভিত্তিক লগ নেই তাহলে লেখা যায় log^a⁻¹¹ + n log^10⁻¹¹, পরের ধাপে লেখা যায় log^a⁻¹¹ + n। এই n সংখ্যাটি হলো সেই লগের পূর্ণ।